দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গারলের খামার। বগুড়া জেলায় এ পর্যন্ত প্রায় 57টি গারলের খামার গড়ে উঠেছে। দেশি ভেড়ার চেয়ে বড় ও মাংস বেশি হওয়ায় খামারিরা গারল পালনে আগ্রহী হচ্ছে। সারিয়াকান্দি উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে গারল পালন করছে যমুনা গারল খামার। কালীতলা গ্রোয়েনবাঁধ সংলগ্ন যমুনা গারল খামারের গারল প্রতিদিন নদীর ওপারে নিয়ে যাওয়া হয় উন্মুক্ত চারণভূমিতে ঘাস খাওয়াতে। নৌকা যোগে শুধু চরটা আমি পার করে দেই এবং চর অঞ্চলে প্রচুর জমি ফাঁকা এবং প্রচুর খাবার পায়, এজন্য গারলের খাদ্য খরচ নাই বলতেই চলে। গারল ভেড়া প্রজাতিকে একটা সোশ্যাল এনিমেল বলা হয়, মানে দলবদ্ধ প্রাণী, তারা একসাথে চলে, এদের কোনো ঝামেলা নাই, প্লাস এদের দৌড়াদৌড়ি ছোটাছুটি করে না, খাদ্যের কম, চোরে খাইতে পারে। তো এই চিন্তা করে আসলে এই গারলের খামারটা করা। তারা চোরে খেতে পছন্দ করে, বাইরে সব ধরনের খাবার খায়, এটার খাদ্যের খরচ নাই বললে চলে, কোনো ঝামেলা নাই বললে চলে। গারল পালন পদ্ধতি খুব সহজ, গারল দলগত প্রাণী, তারা সবাই দলবদ্ধ হয়ে থাকে পছন্দ করে, এবং একটা গারল যেদিকে যায় সবগুলোই সেদিকে যায়। এজন্য আমরা দেখছি যে 100-200টা গারল পর্যন্ত একজন লোক খুব সহজেই পালন করতে পারে, যদি তার চারণভূমি থাকে। তাহলে চারণভূমিতে সবগুলো একসাথে খাবার খায় এবং একটা যেদিকে যায় সবগুলোই সেদিকে যায়। তো এই জন্য এই গারল পালন করাটা অত্যধিক সহজ এবং ঝামেলামুক্ত। আমি 25টা দিয়ে শুরু করছিলাম, এখন প্রায় 41টা, আরও নতুন কিছু যোগ করে এখন আমার খামারে 95টা গারল রয়েছে। গারলের বাচ্চাটা 4 মাস বয়সী একটা বাচ্চার ওজন 12-15 কেজি ওজনের হয়, এবং এই জন্য মাংসের দিকেও লাভবান। এবং 8 মাস বয়সী যখন আপনার একটা মেয়ে বাচ্চা হয় তখন আবার সে প্রথম প্রেগনেন্ট এবং বাচ্চা দেয়। আমি এই গারলগুলো বিশেষ করে কুষ্টিয়া মেহেরপুর থেকে সংগ্রহ করছি আর কিছু টাঙ্গাইল একটা ফার্ম থেকে সংগ্রহ করছি। আমি এখানে ফার্ম ছাড়া আমি বাইরে থেকে কোনো গারল কিনি নাই, কারণ ফার্মে তাদের চিকিৎসা ব্যবস্থা, পিপিআর, কৃমিনাশক, এই জিনিসগুলো ভালো দেওয়া থাকে এবং তারা সুস্থ সবল থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়। এজন্য আমি আমার সবগুলো খামার থেকে সংগ্রহ করছি আর কি। চর অঞ্চলে প্রত্যেকের অনেকের বাড়িতেই দেখা যাচ্ছে দেশি ভেড়া আসে। আমার একটা স্বপ্ন আছে, আমার এই গারল থেকে যে ছেলে, মানে পুরুষ গারলগুলো হবে, আপনার যাদের 10টা দেশি ভেড়া আছে তাদের মাঝে আমি একটা করে আমি পুরুষ পাঠা দিব, দিলে দেখা যাবে তারা ওই গারলের সাথে দেশি ভেড়ার প্রজনন হয়ে তাদেরও গারল হবে এবং তারা অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবে এবং এটার একটা গারলের একটা বিকাশ ঘটবে। আমার গারলের মাংসের চাহিদা প্রচুর, সেটা হচ্ছে ঢাকায় থেকে আমার প্রতিনিয়ত অর্ডার আসে মাংসের জন্য, কিন্তু আমি আমার অর্ডারটাকে, আমি আমার চাহিদাকে আমি পূরণ করতে পারি না, কারণ আমার খামারটা বড় হচ্ছে। তো আমি আসলে এই গারলটা নিয়ে অনেক আশাবাদী, এই জন্য আশাবাদী যে আমার এখানে অনেক বিস্তীর্ণ চরাভূমি আছে যেখানে গারলগুলো চড়ে খায়, খাবারের পরিমাণটা কম লাগে এবং এটার মাংসটা অত্যাধিক সুস্বাদু হওয়ার কারণে মাংসের ব্যাপক চাহিদা আছে। তো এই মাংসেতে আসলে এই গারল ভেড়াগুলো এই চরে নিম্নমানের খাবার খায়, এই খাবার খায় উচ্চমানের প্রোটিন তারা তৈরি করে, আর এই খাবারে, এই মাংসে ফসফরাস, আমিষ, প্রোটিনের পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে সবচেয়ে বড় কথা এখানে আপনার অক্সাইডের, কপার অক্সাইডের পরিমাণটা অনেক বেশি। তো এই কারণে দেখা যাচ্ছে এখানে এই মাংসে এমন কিছু উপাদান আছে যেটা মানুষদের শরীরে কোলেস্টেরল, চর্বি জমা হতে দেয় না। শান্ত স্বভাবের প্রাণী গারল পালনে আগ্রহী হচ্ছে চরাঞ্চলের অনেকেই। এই গারল খামারে আমি মাঝে মাঝে ঘুরতে আসি, দেখি অনেক ভালো লাগে, এদের খাওয়ানোর কোনো ঝামেলা নাই। আমিও চাই ভবিষ্যতে এরকম একটা গারল খামার এই মুক্ত চরণভূমিতে যদি করা যায়, আমারও পরিকল্পনা আছে। আমি আশা করি যে এই খামারের মতন আমি আরেকটা খামার যেন আমি করতে পারি আর কি, এটি বড় আশা আমার। খামারটাতে খুব ইন্টারেস্ট লাগে, বুঝছেন, নতুন জিনিসকে আমাকে ভালো লাগে, মনে হয় যে আমি একটা করি, সেরকম একটা মন চাই, কিন্তু দেখি যদি ভবিষ্যতে করতে পারি। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, গারল পালনে খামারিদের উৎসাহ বাড়লে মাংসের সরবরাহও বাড়বে। মুজাফফরনগরী জাতের ভেড়া, যাকে সাধারণভাবে মানুষ গারল বলে জানে, এই ভেড়াগুলোর দৈহিক আকার আমাদের দেশি ভেড়ার চাইতে বড় হওয়ার কারণে মানুষ এখন এই ভেড়া পালনে আগ্রহী উঠেছেন। বিশেষ করে যুবক যুবতীগণ এই ভেড়া পালনে উৎসাহ প্রকাশ করছেন। আমরা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে এবং টেকনোলজি দিয়ে সহায়তা করছি। আশা করছি গারল খামারের মাধ্যমে আমাদের দেশের মাংস সরবরাহ আরও বৃদ্ধি পাবে।
বিশ্ববাজারে মাংসের চাহিদা বাড়ায় লাভবান হবে প্রত্যন্ত অঞ্চলের গারল খামারিরা। রাজীব সেলিম, দৈনিক করতোয়া, বগুড়া।